শুভেচ্ছা আমন্ত্রণ চট্টগ্রাম সেন্টার থেকে বৃহত্তর চট্টগ্রামের সব খবর নিয়ে আপনাদের সাথে থাকবো আমি ফারজান আলিনা চট্টগ্রামে এ পর্যন্ত ছেলে ধরা গুজবে যে সাত জনকে মারধর করা হয়েছে তারা কেউই ছেলে ধরা নন সবাই সাধারণ মানুষ গত এক সপ্তাহে পাঁচটি ঘটনা অনুসন্ধানে এমন তথ্য মিলেছে সব ঘটনায় কেউ না কেউ নিজেদের স্বার্থ হাসিলের জন্য ছেলে ধরা গুজব ছড়িয়ে গণপিটুনির মুখে ঠেলে দিয়েছে নিরীহ মানুষকে তাই এসব ঘটনাকে পরিকল্পিত মনে করছে পুলিশ গেল শনিবার রাত সোয়া নয়টা রক্তাক্ত অবস্থায় শিশু সন্তান সহ চট্টগ্রাম নগরীর মধ্যম শহর এলাকার একটি ফার্মেসিতে আশ্রয় নেন এক নারী একদল লোক ছেলে ধরা সন্দেহে তাকে ব্যাপক মারধর করলে জীবন রক্ষার্থে তিনি এ দোকানে ঢুকে পড়েন যদিও পরে জানা যায় শিশুটি তার নিজেরই সন্তান ছেলে ধরা সন্দেহ করে মারতে মারতে ভিতরে ঢুকেছে পরে প্রশাসন আসলো যেগুলা হামলাকারী দেখেছি এলাকার এক জননা ঘটনার পর থেকে এখনো আতঙ্ক কাটেনি সেই নারীর তাই জড়িতদের ধরার দাবি জানান তিনি যাতে ভবিষ্যতে এই ধরনের আর কোনো মেয়ের সাথে না ঘটে কোনো মানুষের সাথে না ঘটে এটা সাধারণ মানুষকে হঠাৎ করে হয়রানির তলে যাতে না ফেলে এই জন্য আমি বিচার চাই গেল সোমবার গুজব ছড়ানো হয় নগরীর ঝর্ণাপাড়া থেকে তিন শিশুকে ধরে নিয়ে যাবার অথচ পরে জানা যায় তাদের বাসায় ফিরতে দেরি হয়েছে খেলতে গিয়ে যদি এগুলা গুজবটা না তো কেউ ভয় পাইতো হয়ে দেয় তো বাচ্চা হাজি যায় মানুষের মাইক দিয়ে বাচ্চা পায় না এভাবে গুজবটা ছড়াইতে গেলে বিভিন্ন রকম প্রবলেম হয় সোমবার বাসখালীতে ছেলে ধরার গুজবে মারধরের শিকার হন চারজন অভিযোগ পিটুনির শিকার কেউই ছেলে ধরা নন তারা সেখানে গিয়েছেন ছাগল কিনতে তাদের টাকা পয়সা ছিনিয়ে নিয়ে ছেলে ধরা বলে গুজব ছড়িয়ে দেয় দুর্বৃত্তরা খোঁজ নিয়ে দেখা গেছে চট্টগ্রামে এ পর্যন্ত পিটুনির শিকার কেউ ছেলে ধরা নন তাই সবগুলো ঘটনাকে পরিকল্পিত মনে করছে পুলিশ দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ করার জন্য এই গুজবটা ছড়ানো হচ্ছে কঠোরভাবে যেখানে এই ঘটনা ঘটবে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা নেব এবং যারা এই কাজগুলো ঘটানোর নেপথ্যে থাকবে তাদেরকেও আমরা খুঁজে বের করব কোথাও ছেলে ধরার গুজব ছড়ানো হলে মারধরে অংশ না নিয়ে দ্রুত পুলিশকে জানানো এবং ঘটনা থেকে অন্যদের নিবৃত্ত করতে সম্মিলিতভাবে উদ্যোগ নেওয়ার পরামর্শ দিয়েছে প্রশাসন জুবাইর মঞ্জুর চ্যানেল টোয়েন্টি চট্টগ্রাম ছেলে গুজব ছড়ালে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সকালে এক ব্রিফিং এ কর্মকর্তারা জানান কেউ ছেলেধরা গুজবে অংশ নিয়ে যদি কাউকে মার ধরে জড়িত হন তাহলে তাদের ছাড়া হবে না একটি চক্র সঙ্গবদ্ধ ভাবে এভাবে গুজব ছড়িয়ে সমাজে বিশৃঙ্খলা দিনভর পালনের পর স্থগিত করা হয়েছে নৌযান ধর্মঘট বিকালে কথা জানান জাহাজ শ্রমিক ফেডারেশন এর আগে ধর্মঘটের কারণে সকাল থেকে চট্টগ্রামের বাংলা বাজার এবং মাঝের ঘাটে সবগুলো বেসরকারি ঘাট বন্ধ ছিল পণ্য ওঠানামা ফলে যেসব লাইটার জাহাজ বহিনঙ্গর থেকে পণ্য নিয়ে আসে সেগুলো ঠাই বসে থাকে একইভাবে ঘাট থেকে পণ্য নিয়ে দেশের বিভিন্ন স্থানেও যায় লাইটার জাহাজ চট্টগ্রাম বন্দরে একটি জাহাজ থেকে বিপুল পরিমাণ মদ ও বিয়ার জব্দ করা হয়েছে জাহাজ থেকে বাজে খালাসের সময় কাস্টমস কর্মকর্তারা এসব মদ বিয়ার জব্দ করেন কাস্টমসের যুগ্ম কমিশনার সাধন কুমার কুন্ডু জানান এমভি জি সান নামের জাহাজটিতে সরকারি একটি বিদ্যুৎ কেন্দ্রের জন্য চীন থেকে ছয়শো কার্টন যন্ত্রপাতি আনা হয় তবে অভিযোগের প্রেক্ষিতে উনিশটি কার্টন খুলে তাতে মদ বিয়ার পাওয়া যায় এখন সবগুলো কার্টন বন্দর যেটিতে নামিয়ে পরীক্ষার জন্য কথা জানান তিনি প্রাথমিকভাবে বিপুল রজস্ব ফাঁকি দিতেই এ কাজ করা হয়েছে বলে ধারণা সংশ্লিষ্টদের কাল দায়িত্ব গ্রহণের চার বছর পূর্ণ হচ্ছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র রাজা নাসির উদ্দিনের এই সময়কালে মেহরের সাফল্য ব্যর্থতা নিয়ে নানা হিসেব নিকেশ করছেন নগরবাসী এতে নানা ক্ষেত্রে যেমন প্রশংসা পাচ্ছেন সাধারণ মানুষের তেমনি নানা সমস্যার সমাধান না হওয়ায় সমালোচনাও করছেন অনেকে নগরীর জলাবদ্ধতা নিরসন বিলবোর্ড উচ্ছেদ সবুজায়ন সহ ছত্রিশটি প্রতিশ্রুতি দিয়ে 2015 সালের 28 এপ্রিল চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হন আজম নাসির উদ্দিন দায়িত্ব নেন তার তিন মাস পর এখন গেল চার বছরের মেয়রের সফলতা ব্যর্থতা নিয়ে নানা হিসাব নিকাশ করছেন নগরবাসী আলোচনায় উঠে আসছে প্রতিশ্রুতির কতটুকু বাস্তবায়ন করতে পেরেছেন আর কতটুকু পারেননি বিল বসছিল উনি সরাই বেঁচে

আমাদের আশানুরও সাফল্য হয়নি তবে একেবারে সাফল্য হয়নি সেটা বলা যাবে না আমরা কিছুটা সফল হয়েছি কিন্তু পুরোপুরি সফল হয়নি আবার কোনো কোনো ক্ষেত্রে আমরা পুরো সফল হয়েছি যেমন বিলবোর্ডের ক্ষেত্রে চার বছর মেয়রের সফল হওয়ার প্রচেষ্টা ছিল আমি শতভাগ সফল বলবো না এবং এখানে আমি বলবো যে কিছু অন্তর্ঘাত আর কিছু ভাগ্যের বিড়ম্বনায় মেয়রকে পড়তে হয়েছে তবে প্রতিশ্রুতির বেশিরভাগ কাজই করেছেন বলে দাবি সিটি মেয়রের বাংলাদেশের মধ্যে আমি প্রথম সকল বিলবোর্ডগুলো অপসারণ করেছি ডট টু ডর ওয়েস্ট কালেকশন শুরু করেছি এখন নহালানর্দমা খালে যে ময়লা ফেলার আগের যে প্রবণতা। সেটা অনেকটা কমে এসেছে বর্তমান নির্বাচিত পরিষদের মেয়াদ শেষে আগামী বছরের ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যেই হতে পারে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচন রণিদত্ত চ্যানেল 24 চট্টগ্রাম এবার নিচ্ছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক বিরতি ফিরছে পর সঙ্গে থাকুন দেখছেন চট্টগ্রাম টোয়েন্টি ফোর কক্সবাজারে টেকনাফে বিজেপির সাথে কথিত বন্দুকযুদ্ধে রোহিঙ্গা সহ দুই মাদক ব্যবসায়ী নিহত হয়েছে বিজেপি জানায় গতরাতে নাফ নদীর হোয়াইকং এলাকায় ইয়াবার চালান আসছে এমন খবরে অভিযানে যায় তারা উপস্থিতি টের পেয়ে গুলি মাদক ব্যবসায়ীরা বিজেপি পাল্টা গুলি করলে পিছু হটে তারা ঘটনাস্থল থেকে ইয়াবা এবং অস্ত্রসহ সহ দুজনকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয় পরে সেখানে তাদের মৃত্যু হয় নিহতদের মধ্যে একজন রোহিঙ্গা রয়েছে বলে জানিয়েছে বিজেপি নতুন করে আবার বন্যার না হলে দেশের বিভিন্ন স্থানে ক্ষতিগ্রস্ত রেললাইন ঈদের আগেই মেরামত করা হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন সকালে চট্টগ্রামের রেলওয়ে ট্রেনিং একাডেমি এবং পাহাড়তলী রেলওয়ে ওয়ার্কশপ পরিদর্শন শেষে সাংবাদিকদের কথা বলেন মন্ত্রী তিনি বলেন গত ঈদ ফিতরে অনলাইন এবং অ্যাপস টিকিট পেতে যে জটিলতা তৈরি হয়েছিল এবার সেক্ষেত্রে ভোগান্তি অনেকটাই কমে আসবে এছাড়াও ঈদ যাত্রায় ট্রেনের ইঞ্জিন বা কোচের সংকট হবে না বলেও জানান মন্ত্রী মহাপরিচালক সময় ছিলেন ভিসা প্রাপ্তির ক্ষেত্রে মানুষের দুর্ভোগ কমাতে কাজ করছে ভারতীয় হাই কমিশন একথা জানিয়েছে চট্টগ্রামে নিযুক্ত দেশটির সহকারী হাই কমিশনার অনিন্দ ব্যানার্জী সকালে প্রেস সাংবাদিক সাংবাদিকদের সাথে এক মত বিনিময় সভায় তিনি কথা বলেন বলেন ইতোমধ্যে ভিসা সহজীকরণে নোয়াখালী কুমিল্লা এবং ব্রাহ্মণবাড়িয়া সংগ্রহ অফিস খোলা হয়েছে এ সময় ভিসা আবেদনের ক্ষেত্রে কোনো ধরনের ভুয়া কাগজপত্র জমা না দেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি প্রেস ক্লাবের সভাপতি আলী আব্বাস ছাড়াও চট্টগ্রামের সিনিয়র সাংবাদিকরা এ সময় উপস্থিত ছিলেন কেউ ভুয়া কাগজ সাবমিট না করে আমরা বুঝতে পারি কোনটা ভুল আর কোনটা আসল আপনাদেরও প্রবলেম আমাদের প্রবলেম আবার আমাদের প্রসেস করতে হয় এখন এত ভিসা আছে সুতরাং একটা ভিসা যদি দুবার প্রসেস করতে হয় আপনাদেরও পয়সা খরচ শুধু শুধু আসা যাওয়ার কষ্ট তাই জন্য এখন যদি কোনো ডকুমেন্ট না থাকে তখন একটু চিঠি লিখে দেবেন ডেঙ্গু ও ম্যালেরিয়া প্রতিরোধে এগারো দিন ব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে সেনাবাহিনী সেনাবাহিনীর পদাতিক ডিভিশন সকালে চট্টগ্রাম সেনানিবাসে কর্মসূচির উদ্বোধন করেন জিওসি মেজর জেনারেল এস এম মতিউর রহমান এ সময় তিনি ডেঙ্গু ও ম্যালেরিয়া প্রতিরোধে সবাইকে সচেতন হবার পাশাপাশি নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহ্বান জানান পরে সেনাবাহিনী মূল ফটক থেকে একটি র্যালি বের করা হয় যা টাইগার চত্বরে গিয়ে শেষ হয় সেনা সদস্য তাদের পরিবার পরিজন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা এতে অংশ নেয় এই ছিল চট্টগ্রাম টোয়েন্টি এর এখনকার আয়োজন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে